بسم الله الرحمن الرحيم. شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان. السلام عليكم ورحمة الله وبركاته. এক দিনই ভাই প্রশ্ন করেছেন, আপনি জানতে চেয়েছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফামা ইয়ামাল মিসকালা, অর্থাৎ কোন ব্যক্তি যদি অনুপরিমাণ খারাপ কাজ করে এবং অনুপরিমাণ ভালো কাজ করে, তাহলে তার বিনিময়ে তাকে প্রদান করা হবে। এর তাফসিরটা বা আয়াত দুটি বিস্তারিতভাবে বুঝতে চেয়েছেন। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। بسم الله الرحمن الرحيم فمن يعمل مثقال ذره خيرا يره جي সম্মানিত دینی ভাই, আপনি যে বিষয়টি প্রশ্ন করেছেন, আল্লাহর সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল পবিত্র কোরআনুল মাজিদের 99 নম্বর সূরা সূরাতুল জিলজালের শেষ দুই আয়াতে বলছেন, فمن يعمل مثقال ذره خيرا يره ومن يعمل مثقال ذره شرا يره। যদি কোনো ব্যক্তি অনুপরিমাণ সৎ কাজ করে, তার বিনিময়ে তাকে প্রদান করা হবে, আর যদি কোনো ব্যক্তি অনুপরিমাণ খারাপ কাজ করে, তাহলে এর বিনিময়ে তাকে প্রদান করা হবে। এই আয়াতটির তাফসির হলো, রাসূল কারীম বুখারী শরীফে হাদিসে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে, কোনো ব্যক্তি যদি অনুপরিমাণ পাপ পড়তে থাকে, করতে থাকে, তাহলে সে পাপটি বিশাল আকার ধারণ করে এবং সে পাপ তাকে ধ্বংস করে দেয়। ঠিক যদি কোনো ব্যক্তি ছোট ছোট আমলগুলো করে, অর্থাৎ বলা হয়েছে একজন পানি পান করাচ্ছে, মুসনাদ আহমদ হাদিসটি বর্ণনা করা হয়েছে যে একজন ব্যক্তি পানি পান করাচ্ছে, অর্থাৎ যে কলস থেকে বা পানির পাত্র থেকে পানিটা ঢেলে দিচ্ছে, এটাও যে একটা সবের কাজ, এই ছোট্ট কাজটিকে তোমরা তুচ্ছ মনে করো না, কারণ এই ছোট ছোট পাপগুলো এক সময় বিশাল আকার ধারণ করে। আর ঠিক আয়েশা রাদিয়াল্লাহু আনহা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইবনে মাজাহ হাদিসটি এসেছে যে, হে আয়েশা, তুমি ছোট পাপকে ছোট মনে করো না, কারণ এই ছোট পাপগুলো তোমাদেরকে ধ্বংস করে দেবে, অর্থাৎ ছোট পাপগুলো মানুষকে একসময় ধ্বংস করে দেয়। কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ছোট ছোট পাপগুলোর বা ছোট ছোট যে সবগুলো রয়েছে, এর বিনিময়ে তাকে জান্নাত দিবেন। যখন দেখবে যে তার কোনো ভালো আমল নেই, তখন এই যে ছোট ছোট অনুপরিমাণ যে ভালো কাজগুলো করেছিল, আমলগুলো করেছিল পৃথিবীতে, এর বিনিময়ে তাকে ক্ষমা করে দেওয়া হবে। আর ঠিক যখন একজন ব্যক্তি সে জাহান্নামে চলে যাচ্ছে একটু অল্প আমলের কারণে, তখন আল্লাহ রাব্বুল আলামিন এই যে ছোট ছোট ভালো আমলগুলোর কারণে তাকে জান্নাত প্রদান করবেন। এবং জান্নাতে যাচ্ছে এমন ব্যক্তি, ছোট ছোট যে গুনাহগুলো থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নামে নিক্ষেপ করবে। তাই এর তাফসির হল যে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটি ভালো কাজ, সৎ কাজ এবং অসৎ কাজ উভয়টির বিনিময় প্রদান করেন। অর্থাৎ মূল কথা হল, কোনো ছোট গুনাহকে ছোট মনে করা যাবে না, এবং কোনো ছোট সৎ কাজ আমলকে ছোট বলা যাবে না। যেমন হাদিসে বলা হয়েছে যে, প্রতিবেশীকে তোমরা খাবার পাঠাতে লজ্জাবোধ করো না, যদিও সেটা ছাগলের খুর হয় বা ঝোল হয়, সেটা পাঠাতে তোমরা লজ্জাবোধ করো না। অর্থাৎ এগুলো ছোট ছোট আমল, সৎ কাজ, এর বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রদান করবেন। আশা করি ভাই সংক্ষিপ্তভাবে উত্তরটি পেয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।